যাহা রেডমি তাহাই পোকো। আজকের ভিডিওতে আমরা কথা বলছি পোকো এক্সপোর্ট প্রো 5G এই স্মার্টফোনটি নিয়ে। তো কেন আমি বললাম যাহা রেডমি তাহাই পোকো, কারণ আমার হাতে যে স্মার্টফোনটি দেখছেন এটা রেডমি নোট 11 প্রো স্ন্যাপড্রাগন এডিশন, আর এটা হলো পোকো এক্সপোর্ট প্রো 5G। দুইটা একদম সেম জিনিস বলা যায়। ডিজাইনে হ্যাঁ রিয়ার প্যানেলে কিছুটা তফাৎ পাবেন, তবে সত্যি বলতে আপনি যদি চান এইটার ব্যাক প্যানেলটা খুলে এটাতে সেট করবেন সেটাও আপনি পারবেন। আর ফ্রন্ট সাইড সব কিছু আমরা সেম দেখছি, ইভেন ভিতরের প্রায় সব কিছুই সেম। তবে পোকোর ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন যখন আসে বিষয়টা কিন্তু একটু অন্যরকম ছিল। সেখানে আমরা একেবারে স্পেশাল কিছু দেখছিলাম, লাইক দামে কম মানে ভালো এরকম টাইপের কিছু। কিন্তু ডে বাই ডে আমরা দেখছি পোকোর স্মার্টফোনগুলো রেডমি থেকে রিব্র্যান্ডেড হয়ে আসে, এটা তার ব্যতিক্রম নয়। যাই হোক, আজকে আমরা পোকো এক্সপোর্ট প্রো 5G স্মার্টফোনটি নিয়েই কথা বলছি। আমাদের আজকের এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছিল সেলটেক বিডি, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। সেলটেক বিডিতে বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকমের স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে, আর পোকোর এই স্মার্টফোনও পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। এই স্মার্টফোনের বর্তমান প্রাইস কেমন সেটাও মেনশন করা থাকলো, আমি ডিরেক্টলিভাবে বলতে পারছি না কারণ ডে বাই ডে প্রাইস চেঞ্জ হয়, অ্যারাউন্ড 30K ধরে নিতে পারেন। ওয়েল, বক্স কন্টেন্ট, স্মার্টফোন থাকবে চার্জার, কেবল, তারপরে কেস, এ সমস্ত কিছুই। তো এই হচ্ছে স্মার্টফোন। ডিজাইনের দিক থেকে কিন্তু বেশ সুন্দর, ব্যাকশেল গ্লাস ব্যাক রেডমি নোট 11 প্রোর মতোই। তবে এর ক্যামেরা মডিউলটা আমরা বড় দেখছি, যেখানে রেডমি নোট 11 প্রোর ক্যামেরা মডিউলটা তুলনামূলকভাবে ছোট। তবে ক্যামেরার যে লাইনটা আমরা দেখছি বা সেট আপটা সেটা কিন্তু সেইমই, জাস্ট এই দিকটাতে বড় করে দেওয়া হয়েছে। তবে পার্সোনালি আমার কাছে আসলে পোকোর ফোনটাই বেশি সুন্দর লেগেছে দেখতে, এটার তুলনায় এটাকে দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগবে মেবি। আর বডি ফ্রেম প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। রাইট সাইডে রয়েছে হোম বাটন যা কিনা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, এবং বলা যায় মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, স্লাইটলি ডিলে আছে বাট ততটাও চোখে পড়ে না, অলমোস্ট ওই রেডমির ফোনের মতোই রেজাল্ট করছে। এর উপরে ভলিউম রকার, উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, 3.5mm হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল, আর রয়েছে আইআর ব্লাস্টার। রেডমির এই বিষয়টা বেশ ভালো লাগে যে তারা সবসময় আইআর ব্লাস্টার দেওয়ার ট্রাই করে। লেফট সাইড একেবারেই ক্লিন, নিচের দিকটাতে USB টাইপ সি পোর্ট, সিম কার্ড স্লট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। তাহলে আমরা যা দেখলাম রেডমির মতো এতেও স্টেরিও স্পিকার রয়েছে এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। একদম ফুল ভলিউমে গেলে একটু ডিস্টরশন দেয় বাট সাউন্ড কোয়ালিটি ভালো আছে, আপনি যদি 90% রাখেন ভালো একটা সাউন্ড পাবেন, ইভেন তাতেই মোটামুটি ভালো একটা লাউডনেস পাওয়া যায়। আর এয়ারপিসের সাউন্ডও আমরা ঠিকঠাক পেয়েছি। যদি ডিসপ্লে সেকশনে আসি, এই স্মার্টফোনেও সেম ডিসপ্লেটাই রয়েছে, অর্থাৎ রেডমির মতো 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল যা 120Hz রিফ্রেশ রেটের। এর ব্রাইটনেস বেশ ভালো, ইনডোরের জন্য একদম ঠিকঠাক, ইভেন ডিরেক্ট সানলাইটেও আপনি এটা দেখতে পাবেন। টাচ রেসপন্স ভালো পেয়েছি, ল্যাটেন্সি নেই কোনো ধরনের বা কোনো মিসম্যাচ করছে না। 120Hz রিফ্রেশ রেট আমরা চেক করে দেখলাম যে এটা ঠিকভাবে পুশ করতে পারছে। কালার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে অলমোস্ট ডিসেন্টলি অ্যাকুরেট কালার দিতে পারছিল এই স্মার্টফোনটাও। তবে ভালো লাগবে এর টপের সেন্টারে রয়েছে ছোট্ট একটা পান্সেল, যেটা আমরা রেডমির ফোনের ক্ষেত্রেও দেখে আসছিলাম। তো ছোট হওয়াতে আসলে কিন্তু জিনিসটা চোখেই বাঁধে না, যখন কিনা আপনি মিডিয়া কনজাম্পশন করবেন তখন এটা খুব একটা চোখে লাগবে না। বাট লোয়ার চেনটা একটু মোটাই, যেটা হয়তো আমরা 30-25 হাজার টাকা বাজেটের স্মার্টফোনে এখনও এরকমটাই দেখে আসছি। ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কোর্ডিং গরিলা গ্লাস 5। ওভারঅল ডিসপ্লে সেকশনটা ভালো লাগবে। স্মার্টফোনটির রিয়ারে 3টি ক্যামেরা থাকছে, মেইন সেন্সর 108MP স্যামসাং সেন্সর, স্যামসাং SM2, তারপরে রয়েছে 8MP আলট্রা ওয়াইড এবং 2MP একটি ম্যাক্রো শুটার। তো রেয়ারের যে মেইন শুটার 108MP যা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছে, মাঝে মধ্যে একটু ওভার শার্পেনিং লক্ষ্য করা যায় বাট বেশিরভাগ সিচুয়েশনে ন্যাচারাল ছবি দিচ্ছিল। কালার কিছুটা মনে হলো রেডমির তুলনায় একটু বুস্ট আপ করে আর কি, আমার কাছে এমনটা লেগেছে, কিছুটা বুস্ট আপ করছে, যদিও সেগুলো দেখতে খুব একটা খারাপ লাগে না বাট একদম ন্যাচারাল টাইপের কালার বলা যাবে না। ছবির কর্নার এরিয়াতে কিছুটা শার্পনেস লক্ষ্য করা যায় যা আমরা রেডমির এই স্মার্টফোনেও খেয়াল করছিলাম, তো অলমোস্ট একই টাইপের। লো লাইটে নর্মাল মোডের ছবিগুলো কিছুটা সফট হয়ে যাচ্ছিল, নয়েজের দেখাও পাবেন, তবে আপনি যদি নাইট মোড অন করে নেন তাহলে কিছুটা বেটার ছবি পাওয়া সম্ভব, সেক্ষেত্রে আলো কিছুটা বেড়ে যায় এবং শার্পনেস ডিটেলস মোটামুটি ধরে রাখার ট্রাই করে। মেইন ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি, তবে ক্লোজ কোনো সাবজেক্টের ছবি তুলতে গেলে মাঝে মধ্যে ওভার এক্সপোজ হতেও লক্ষ্য করেছি। আর আলট্রাওয়াইড সেন্সর যা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছিল মেইন ক্যামেরার মতোই। কালার এখানেও কিছুটা বুস্ট আপ করতে লক্ষ্য করা যায় কিন্তু এর ডাইনামিক রেঞ্জটা আমি ততটা ভালো পাইনি, আর লো লাইটে পারফরমেন্স ততটা ভালো ছিল না, বলা যায় আলট্রাওয়াইড সেন্সরটি একেবারেই অ্যাভারেজ পারফরমেন্স করছে। দেন 2MP ম্যাক্রো শুটার, ভালো লাইট পেলে এর ছবি ইউজেবল বাট লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করতে পারে না। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p, 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন না, রেডমির বেলায় আমি সেম ব্যাপারটাই আপনাদেরকে জানিয়েছিলাম। আসলে 108-এর সাথে 4K অবশ্যই থাকা উচিত। ভিডিও কোয়ালিটি 1080p হিসাবে ঠিকই আছে, শার্পনেস ডিটেলস ওকে, আর স্ট্যাবিলিটি আপনি EIS পাবেন যা বেশ স্ট্যাবলই বলা যায়, তবে অবশ্যই 4K মিস করছি।
ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। যা মনে হলো ফ্রন্ট ফেসিং ক্যামেরায় কালার কিছুটা শিফট করে, মানে কালার অ্যাকুরেসি একদম ঠিকঠাক নেই। যেমন বিদ্যুৎ এখানে যে গ্যাজেটটা পড়ে আছে, এটার কালার আসলে এমনটা ছিল না, কিছুটা ওয়াশড আউট লাগছে। এটা আরও ডিপ ছিল, যেটা এখানে একটু লাইট লাগছে আমাদের কাছে। ইভেন স্ক্রিন টোন একটু শিফট করে ভালো করে যদি লক্ষ্য করেন। তবে শার্পনেস ডিটেলস প্রপার লাইট পেলে ভালোই ধরে রাখতে পারছে। ডাইনামিক রেঞ্জ একদমই অ্যাভারেজ বলা যায়। আর যদি ইনডোর লাইটিং কন্ডিশনে তোলা হয় বা একটু লো লাইটে, সেই ক্ষেত্রে সফট হতে লক্ষ্য করা যায়, বাট ব্রাইটনেস একটু বেড়ে যায় মনে হলো। পোর্ট্রেট মোড রয়েছে, এজ ডিটেকশনে কিছুটা মিসম্যাচ করে, আর মেইন সাবজেক্টের কালারও কিন্তু কিছুটা শিফট করে, সেই সাথে সফটওয়্যার প্রবণতা এখানে রয়েছে। ফাইনালি ক্যামেরা সেকশনে এটা বলাই যায়, মেইন ক্যামেরা বেশ ভালো রেজাল্ট করছে ঠিকই, বাট আমরা এখানে ভিডিওর ক্ষেত্রে একটু কমই পাচ্ছি, 4K থাকা উচিত ছিল। আর 2 মেগাপিক্সেলের বদলে যদি একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার হতো, সেটা আরও কাজের কিছু হতো এই আর কি। দেন আসা যাক এর পারফরমেন্স সেকশনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এসএসসি রয়েছে এর মাঝে, এবং এটা রান করছে অ্যান্ড্রয়েড 11 দিয়ে, MIUI 13 থাকছে যদিও। এবং র্যাম পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে, 6128 8 256 GB। এর স্টোরেজ সলিউশন হলো EFS 2.2। অলরেডি রেডমি নোট 11 প্রো এই স্মার্টফোনের রিভিউর সময় আমরা মোটামুটি এই প্রসেসর সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছিলাম। এই স্মার্টফোন থেকে অলমোস্ট সেরকম পারফরমেন্স পেয়ে এসেছি। রেগুলার কাজবাজ সেগুলো খুব সহজেই হ্যান্ডেল করা যাচ্ছিল। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ছিল একদম ঠিকঠাক, কোনো ধরনের ডিলে ল্যাটেন্সি এই ধরনের কিছু লক্ষ্য করিনি, ইভেন আটকে যাওয়ার মতো প্রবলেম পাইনি। তবে MIUI এর মাঝে প্রচুর পরিমাণে ব্লোটার পাবেন, একদম প্রচুর পরিমাণে। আপনি যদিও সেগুলোকে আনইনস্টল করতে পারবেন, কিন্তু আমি জানি না একটা ফোনের মাঝে এতগুলো ব্লোটার দিয়ে দেওয়ার মানেটা কী, মানে জাস্ট ভর্তি। আপনি এটা আগে কিনে আপনার প্রথম কাজ হবে একটা একটা করে আনইনস্টল করা, আদারওয়াইজ আপনার মনে হবে আরে বাবা ফোন কি কারো ব্যবহার করা ফোন কিনে নিয়ে আসলাম কি না, মানে রিসেট না দেওয়া অবস্থায় এমনটাই লাগবে। আমরা একটু বাড়তি প্রেশার দেওয়ার জন্য এই স্মার্টফোনে বেশ কিছু বড় বড় অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম রান করি এবং মাল্টিটাস্কিংয়ে কাজ করে আসছিলাম। তো দেখলাম মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে এই স্মার্টফোন। একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করলে হ্যাঁ লাস্টের দিকে কয়েকটা অ্যাপস হয়তো ক্র্যাশ করতে দেখা যায়, বাট আপনি যদি 5-6টা ভারী অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে চান, সেটা আপনি করতে পারবেন। এতে করে স্মার্টফোনটা খুব বেশি হিট আপ হচ্ছিল না, থ্যাংকস টু লিকুইড কুলিং টেকনোলজি। এর মাঝে লিকুইড কুলিং টেক 1.0 ব্যবহার হয়েছে। আগেও বলে আসছিলাম স্ন্যাপড্রাগন 695 স্ন্যাপড্রাগন 7 সিরিজের বেশ কিছু প্রসেসরের চাইতেও ভালো পারফর্ম করে থাকে, যেমন 732G 750G এদের সাথে কম্পেয়ার করতে গেলে সিপিইউ সেকশনে অনেকটা এগিয়ে থাকে। জিপিইউ সেকশনে আমরা অনেক বড় রকমের জাম্প না দেখলেও সিপিইউ সেকশনটা মোটামুটি এগিয়ে রয়েছে। তো আমরা যদি গেমিং টেস্টের কথা বলি, এখানে মূলত ওই 3টে গেমিং টেস্ট করা হয়েছিল, পাবজি, সিওডি, অ্যাসফল্টস 9। এবং পাবজির ক্ষেত্রে আমরা মোটামুটি এর থেকে একটা ভালো রেজাল্টই পেয়েছি, বেশ স্মুথলি গেম প্লে হচ্ছিল, এইচডি হাই ফ্রেম রেট আপনি সর্বোচ্চ খেলতে পারবেন। তবে স্মুথ আলট্রার ক্ষেত্রে আমরা আরও বেটার রেজাল্ট পেয়েছি, খুবই স্মুথলি প্লে হচ্ছিল। বলা যায় 20-30 মিনিট গেম প্লেতে একদম স্টেবল একটা পারফরমেন্স পাবেন। লং টাইমের সাথে ফোনটা হালকা পাতলা গরম হয়, তখন অ্যাকশন মোমেন্টে মাঝে মধ্যে আপনি ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। ল্যাগ পেয়েছি 2-1 বার টুকটাক, তবে আহামরি একদম আটকে যাওয়ার মতো ল্যাগ পাইনি। এরপরে সিওডির ক্ষেত্রে আমরা খুবই ভালো পারফরমেন্স পেয়েছি এর থেকে, যেটা বেশ স্মুথলি প্লে হচ্ছিল। এবং এটা টাচ স্যাম্পলিং রেট কিন্তু বেশ ভালো, 360 হার্টজ, তো মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া এর থেকে সম্ভব। এরপরে অ্যাসফল্ট 9, সেটাও ভালো রেজাল্ট করেছে স্মার্টফোনের সাথে। একদম শুরুতে আমরা টুকটাক কিছু ল্যাগ পেলেও পরবর্তী সময়ে স্মার্টফোনে ভালো রেজাল্টই দিচ্ছিল। এবং ওভারঅল গেমিংয়ে ফোনটা খুব বেশি হিট আপ হচ্ছিল না, গ্লাস ব্যাক হাতে একটা ফিল পাবেন, বাট দ্রুত সময়ে আবার এটাকে ঠান্ডা করতে পারছিল এর কুলিং টেকনোলজি। এই স্মার্টফোনের আনুপিসারভাবে যে দাম ওই 30,000 টাকার মতো রয়েছে, সেই হিসেবে বলতে হয় এই পারফরমেন্স আমরা অহরহ আরও বেশ কিছু স্মার্টফোন থেকেই পাচ্ছি। যেমন এই যে এর এই ভাই উনি দিচ্ছে সেম প্রসেসর, এছাড়াও আপনি খুঁজলে আরও বেশ কিছু ডিভাইস এই বাজেটেই পেয়ে যাবেন। ইভেন অফিসিয়ালি অনেক স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, সো অবশ্যই বলা যায় স্মার্টফোনের দাম আরও কিছুটা কম হওয়া উচিত। স্মার্টফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000mAh এর ব্যাটারি, ঠিক তার ভাইয়ের মতো। আবার বক্সও আপনি 67W চার্জার পেয়ে যাবেন। 30 মিনিট চার্জে 70%-এর মতো চার্জ করা সম্ভব, এবং আপনি ফুল চার্জ করে নিতে পারবেন 45 মিনিটসের মধ্যেই। আমাদেরটা 45 মিনিটসের মধ্যেই ফুল চার্জ হয়ে গিয়েছিল। আপনি 120 হার্টজ অন রেখেও একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। তবে একদম হেভি ইউজার হয়ে থাকলে দিন শেষে একবার হয়তো চার্জ করতে হবে, আর লাইট ইউজার বা আপনি যদি 120 হার্টজ রিফ্রেশ রেট অফ করে রাখেন, সেই ক্ষেত্রে একদিন প্লাস সময় ব্যবহার করতে পারছেন। নেটওয়ার্ক রিসেপশন ভালো পেয়েছি বোথ কানেকশনে, 5G রয়েছে, যদিও আমাদের দেশে 5G এখন সব জায়গায় অ্যাভেলেবেল নেই, বাট অ্যাভেলেবেল হয়ে গেলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন। এর বাইরে মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল এই স্মার্টফোনের। আমরা অ্যারাউন্ড 30K-তে কী কী পাচ্ছি জেনে নিলাম। এখন যদি আমরা একটু ভালো দিক খারাপ দিক আলাদা করে ফেলি তাহলে আপনি বুঝতে পারবেন সহজেই। প্রথমে খারাপ দিকগুলো, ফার্স্টে আমি প্রাইস নিয়ে বলবো। এই স্মার্টফোন যা অফার করছে তাতে আমার মনে হয় আর একটু কম প্রাইস রাখা যেত, আর একটু কম দামে আসা উচিত, যেহেতু ফোনটা আবার আনঅফিসিয়াল। দেন এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে আমরা দেখছি 108 মেগাপিক্সেল রয়েছে, যেটা রেজাল্ট খারাপ না, বাট 4K এখানে মিস করছি। 2 মেগাপিক্সেলের বদলে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার হলে সেটা কাজের কিছু হতো। এতে হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে, এর বদলে ডেডিকেটেড সিম কার্ড হলে সেটা আরও বেশি কাজের কিছু হতো। এবার যদি আমরা ভালো দিকে আসি, ফোনটার ডিজাইনটা বেশ সুন্দর, ডিসপ্লেটা যথেষ্ট ভালো, ডিসপ্লেটা নিয়ে আপনি বাজেটে একদমই সন্তুষ্ট থাকবেন। দেন রিয়ারের মেইন ক্যামেরার রেজাল্ট ভালো পেয়েছি। তারপরে আমরা যদি এর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলি, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে, ব্যাটারি ব্যাকআপটা ডিসেন্ট ছিল।
তো এগুলো অবশ্যই ভালো দিকের মধ্যে থাকে। এখন আপনি নিজে চিন্তা করে দেখুন যে আপনার জন্য আসলে 30,000 টাকা দিয়ে এটা ঠিকঠাক আছে কিনা, তাহলে অবশ্যই আপনি চয়েস করতে পারেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো স্মার্টফোনের দাম স্লাইডলি কমলে আরও বেশি ভালো হবে। তবে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং কে কে কিনছেন, আর এই দুটার মধ্যে কে কোনটা কিনবেন সেটাও কমেন্ট করে জানাবেন। দুইটা আসলে সেম জিনিস, শুধুমাত্র আমরা দেখছি পোকো লঞ্চার ব্যবহার হচ্ছে আর ব্যাকশেলে একটু পরিবর্তন পাচ্ছি, এই আর সব কিছু এক। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।